খবর জেনেছি সে লিখতে পারে আমার একটা ফোন দিতে পারে তুই যে আমার ফোনারে পছন্দ করো তা কইলে আমি বুঝি কইছে তোমার এমন বল কি লিখি আচ্ছা খোকা কেমন আছিস বাজান আমি নোমান পাকিস্তান সরকার 144 ধারা জারি করেছে মিটিং মিছিল সব নিষিদ্ধ করা হয়েছে আমি আগে আন্দাজ করতে পেরেছিলাম এমন কিছু একটা করবে আমাদের আন্দোলন থামিয়ে দেওয়ার ধান্দা করছে কিন্তু 144 ধারা জারি করলে আমরা আগামীকাল আন্দোলন কিভাবে করব প্রয়োজন আমরা 144 ধারা ভঙ্গ করব মানে দেখ তারা 144 ধারা জারি করেছে আমাদের আন্দোলন থামিয়ে দেওয়ার জন্য আর এখন যদি আমরা আন্দোলন থামিয়ে দিই তাহলে তারা সফল হবে আর তখন উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা না এ কিছুতেই হতে পারে না উর্দুকে রাষ্ট্রভাষা মানি না আমাদের আন্দোলন চালিয়ে যেতেই হবে আমাদের আন্দোলন অবশ্যই চলবে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এতে যদি আমার জীবন দিতে হয় তার জন্য আমি প্রস্তুত যে কোনো কিছু বিনিময় হোক বাংলাই হবে আমাদের একমাত্র রাষ্ট্রভাষা উর্দু রানি না কে খোকা কেমন আছিস বাজান আমি ভালো আছি তাই তোর লাগে মনটা পুরে সে যে শীতে আসবি বইলে গেলি আর তো আইলি না তোর লাইগা তোর পছন্দের ডাইলের পরি চিরার মোয়া নারিকেলের সিরা আর বিনিদানের পই বাইজে রাখছি উঠানে সজনে ডাটা পয়সা করছে কুমড়া লতায় ফুলাইছে তুই আইলে তোর লেগে রান্না করব তোর তো এসব খুব পছন্দ তুই কবে আসবি বাজান কবে তোর ছুটি ইতি তোর মা আমার খোকা আছে
তাসিন তোমার কোকার সিডি আমার কোকার সিডি আমার কোকা না আমার কোকা কই তাসিন তাসিন তোমার কোকা বাঁচার জন্য জীবন দিয়েছে তাসিন আমার কোকা তাসিন ওরা বলে সবার কথা কেড়ে নেবে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না বলো মা তাই কি হয় তাই তো আমার দেরি হচ্ছে তোমার জন্য কথার ছুরি নিয়ে তবেই না বাড়ি ফিরব লক্ষ্মী মা রাগ করো না মাত্র তার কটা দিন তোর উপর কি রাগ করতে পারি কুমড়ো ফুল শুকিয়ে গেছে ঝরে পোটে পড়েছে ডাটা পুই লতাটা লেতানো ঝাপসা চোখে মা তাকায় উঠোনে উঠোনে যেখানে খোকার সব শকুনেরা ব্যবচ্ছেদ করে এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের আমার খোকা মরে নাই বাংলার খোকারা মরে না আমার খোকা বাংলা বর্ণমালা হয়ে বাংলার ঘরে ঘরে ফিরে আইব আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু সুন্দরে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি পরিবেশিত হলো।